তোমার নামাজ শেষ হতেই আল আকসাই ফের ইসরায়েলি পুলিশের হামলা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা এগারো দিন তাণ্ডব চালিয়ে বৃহস্পতিবার রাতে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। কিন্তু রাত পোহাতে না পোহাতেই শুক্রবার জুমার নামাজ শেষ হতেই ফের ফিলিস্তিনি মুসল্লিদের উপর হামলা চালালো বর্বর ইসরায়েলি বাহিনী। শুক্রবার একুশে মে বিকালে আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এদিন জুমার নামাজের পর ফিলিস্তিনিদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ সহ আল আকসা মসজিদ চত্বরে হামলা চালায় ইসরায়েলি পুলিশ। এই ঘটনায় ফের উত্তেজনা দেখা দিয়েছে পবিত্র ওই অঞ্চলটিতে। ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফিল্ডের দাবি, প্রথমে ফিলিস্তিনিরা পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে শুরু করে, জবাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ। মিশরের মধ্যস্থায় বৃহস্পতিবার রাতে এগারো দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতিতে পৌঁছায় ইসরায়েল ও হামাস। কয়েকদিনের টানা সংঘাতে গাজা উপত্যকায় নির্বিচারে বিমান হামলা চালায় ইসরায়েল, জবাবে হামাসও হাজার হাজার রকেট ছোড়ে ইসরায়েলে। গাজা ইসরায়েলের বোমা হামলায় 66 শিশুসহ কমপক্ষে 243 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই অঞ্চলটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় দখলদার ইহুদিবাদীরা। অন্যদিকে হামাসের রকেট হামলা 2 শিশুসহ কমপক্ষে 12 জন ইসরায়েলি নিহত হয়েছেন।